এর ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা বিশাল ব্যাঙ্ক, এরা এখন ডাকছেন, আমি কাছাকাছি চলে এসেছি, আমি আওয়াজটা নেওয়ার চেষ্টা করব। আসলে প্রিয় বন্ধুরা, এখানে দুইটা ব্যাঙ্ক, তারা আসলে এখানে মিলন করছে। আমরা চলে এসেছি সেই হুলো ব্যাঙ্ক, তারা দেখি তারা এখানে কোথায় আছে। প্রিয় বন্ধুরা, চারিদিকে আপনারা দেখছেন মেঘলা আবহাওয়া, এবং রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। আমরা আসলে শুনলাম যেটা হুলো ব্যাঙ্ক বলে, সেই ব্যাঙ্কের আওয়াজ শুনলাম। সেই আওয়াজটা আসলে আপনাদেরকে শোনানোর জন্য, আসলে হুলো ব্যাঙ্ক তো আসলে অনেকে দেখে নাই, তো সেটা খোঁজার জন্য আসলে আমি বের হয়েছি। দেখা যাক এটা খুঁজে পাই কি না। আমরা ব্যাঙের আওয়াজ শুনতে পেলাম। এখানে একটি সুন্দর পুকুর আছে, এটা পাশ দিয়ে রাস্তা, সিটি বাইপাস রাস্তা বয়ে গেছে সামনে। ওই সামনে ওখানে ওভারব্রিজ আছে। এখানে আসলে সকালটায় অনেক পানি, কেমন আমরা পাখি দেখে আজকে দেখছি না। তা আমরা খুঁজছি সেই হুলো ব্যাঙ, দেখি সেটা পাই কি না। বন্ধুরা, এদিকটা আসলে অনেক ভয়ঙ্কর সাপও থাকে, যেটা গোখরো সাপ। আমি সাবধানে এটা পা দিয়ে সে হুলো ভ্যাঙ্গের খোঁজে আমি খুঁজে বেড়াচ্ছি। সাবধান সাপ থেকে, কারণ যেখানে ব্যাঙের আবাস সেখানে কিন্তু সাপের থাকার সম্ভাবনা অনেকটা বেশি। ধীরে ধীরে আমি পা দিচ্ছি, যেহেতু ভয়ঙ্কর সাপ কোথায় চুপটি মেরে বসে থাকে বলা যায় না। খুঁজছি আমি সেই হুলো ব্যাঙের, তারা কতটা বড় ব্যাঙ হয় সেই সেটা দেখানোর জন্য। জানি না ব্যাঙটা পাবো কিনা, ব্যাঙগুলো কোথায় যেন ডাকলো। এই যে ব্যাঙ ডাক শুনতে পাচ্ছি, দেখি তাড়াতাড়ি যাই কোন দিকে ডাকছে। আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয় সেই হুলো ব্যাঙ্কের আওয়াজটা। আমরা চলে এসেছি সেই হুলো ব্যাঙ্ক, তারা বৃষ্টি হলে বৃষ্টিকে হয়তো বা স্বাগত জানাই। চোর হুলো ব্যাঙ্ক, দেখি তারা এখানে কোথায় আছে। বন্ধুরা, এখানটায় দেখতে পেয়েছি একটা ব্যাঙ্ক। ভাই ব্যাঙে ডাকছে, তো ব্যাঙের একটা ছবি উঠাচ্ছি বা ডাক শোনাচ্ছি। এখন আবার ডাক বন্ধ করে দিল। ব্যাঙের মাংস তো খাওয়া যায় না এগুলা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই সে হুলো ব্যাঙ, এগুলা ওজনটা কতখানি হবে? আধা কেজি তো হবেই, হাফ কেজি ইজি হয়ে যাবে। অনেক সময় শখের বসে আসলে অনেক বন্ধুরা এগুলা
জবাই করে সিলে সেগুলো খাওয়া দাওয়া করে। আমরা ব্যাঙের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। এইটা ন্যাংরা কিন্তু নষ্ট, গরু খাওয়া হবে। একটা গাছের আম পড়েছিল, আমি এক বড় ভাইকে এটা তুলে দিলাম। এখানে হুলো ব্যাঙ গুলো বেশ কয়েকটা আছে, কিন্তু ডুব মেরেছে নাকি? বাবা কতক্ষণ মাথা চাড়বে না? আসলে আমি চলে এসেছি, তো ব্যাঙ গুলা লাভ দিয়ে আসলে সে ডুব দিয়ে আছে, অনেকক্ষণ তারা থাকতে পারে বেশ কিছু সময়। আমাদের ওই পাশে একটা ব্যাঙ দেখা গেছে, আমরা ওইটা নিব। প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টির পর মেঘাচ্ছন্ন আদরে প্রকৃতির কি সুন্দর ভাবে সেজে আছে। রাস্তাঘাট আসলে এখানে ড্রেন তৈরি হওয়ার কারণে। এই বন্ধুরা, আর একটা আমরা হোলা ব্যাঙ দেখতে পেয়েছি। ওজনটা আসলে আধা কেজির বেশি, এই ব্যাঙগুলো এক কেজির মতো হয়ে থাকে। এটা অনেক বড়, আমরা দূর থেকে আসলে জুম করে নেওয়ার চেষ্টা করছি। তারপরে আমরা কাছে, এটা বিশাল ব্যাং, এরা এখন ডাকছে না, আমি কাছাকাছি চলে এসেছি, আমি আওয়াজটা নেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আসলে এই ব্যাঙগুলো আসলে বিভিন্ন এই নানান রকম এই গর্তগুলোতে আসলে থাকে, যেখানে পানি জমে থাকে। তো যেহেতু এখানে ড্রেন হওয়ার কারণে এখানে অনেক পানি জমে আছে, ব্যাঙরা এখানে এসে আনন্দ উল্লাস করছে। আমি আরও কাছ থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করছি, আপনারা লক্ষ্য করুন। আসলে হুলো ব্যাঙ তো এভাবে দেখা যায় না, তো কাছ থেকে ভিডিও নিচ্ছি, আপনারা দেখুন। এই যে লাভ দিল, তারা আবার ডুব দিয়ে থাকবে। ওই পাশে একটা লাল ব্যাঙ দেখা গেছে, ওখানকার একটা ব্যাঙ দেখতে পেয়েছি, এটাও আমি কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি। দেখুন তারা কিভাবে বসে আছে। আমি ওই পাশ থেকে নিব, ব্যাঙের ভিডিওগুলো দেখে যাই। আসলে ব্যাঙের ভিডিও করতে করতে আমি পাকা ফজলি আমের একটা আম এই গাছ থেকে পেলাম। আসলে বিশাল ফজলি আম গাছ, এখানে অনেক ফজলি আম ধরে। আসলে গাছের পাকা ফজলি আম আসলে আপনারা দেখতে কেমন হয়, গাছ পাকা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পড়ে থেতলে গেছে। এই যে আর একটা আম পড়লো, আমরা আর একটা আম নিচ্ছি। আর একটা আম পেলাম, আমরা দেখতে পাচ্ছেন ফজলি আম কি অবস্থা হয়ে গেছে। দুইটা গাছ পাকা আম পেলাম। দুইটা গাছ পাকা আম পেয়েছি। আমরা কিছুটা আমটা রেখে আমরা আবার সেই ব্যাঙের ভিডিওটা নিব। দেখে এখানে একটা গাছ পাকা আম দেখছি, মনে হচ্ছে না এটা ভালো না। Yeah.
আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ব্যাঙের ডাক দেখি জানেন না আমি শব্দটা নিব এখানে বেশ কিছু ব্যাঙ আছে তারা দেখছেন মারামারি করছে যদি আসলাম তবু তারা হয়তো বুঝতে পেরে গেছে এখানে একটি ব্যাঙ নেমে গেল পানির নিচে ডুবতে আছে দেখুন এখানে আরেকটি ব্যাঙ হুলো ব্যাঙ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডুব দিল হুলো ব্যাঙের যে ডাক ওই ডাকগুলো নিচের ব্যাঙের এগুলা তো আর দেখা যাচ্ছে না সেরকম আমরা আসা মাত্রই আসলে ব্যাঙগুলা ডুব দিয়েছে আমরা সেটা উঠার অনেকক্ষণ তারা এখানে একটা ব্যাঙ দেখতে পাচ্ছেন এই যে বড় কত বড় সাইজ ব্যাঙ দেখতে পাচ্ছেন যে ডুব দিল এইভাবে তারা আসলে লুকিয়ে থাকে এবং অনেক জোরে জোরে ডাকলো আপনারা তো শুনতে পেলেন আমরা আসলে এই শব্দটা নেওয়ার জন্যই মূলত আসা যেহেতু পানি জমে আছে এখন ড্রেনেই এই কারণে এখানে আসলে ব্যাঙগুলা তাদের ডেকে ডেকে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করছে এই যে লুকাই গেল আমার মানুষের শব্দ পাইছে আসলে প্রিয় বন্ধুরা এখানে দুইটা ব্যাঙ তারা আসলে এখানে মিলন করছে আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি তারা তাদের প্রজন্ম আসলে বংশবৃদ্ধির সময় বৃষ্টির আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ব্যাঙ জোট বেঁধে আছে নেওয়ার চেষ্টা করছি আমার ফোন তো ওয়াটারপ্রুফটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আমরা খুব কাছ থেকে তার ভিডিওটা নিলাম খুব ভালো লাগছে বিষয়টা আমরা দেখি তারা কোথায় ওঠে তারা দুইজন একসঙ্গে তাদের আসলে এখন বংশবৃদ্ধির সময় সেজন্য তারা তাদের শারীরিক মিলনটা করে নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা বড় ব্যাং যদি মাথা চুবিয়েছিল ডুব দিল আবার দেখে এই ভিডিওটার মোটামুটি আসলে নিতে পারলাম ভালো লাগছে কারণ এরা তো গভীর জঙ্গলে এবং কম পানিতে বা পানিতে থাকে যেখানে যাওয়া যায় না এখানে ড্রেনেজ হওয়ার কারণে এই ভিডিওগুলো নিতে পারলাম এটা আমার একটা ছোট্ট বোন ও এসছে আসলে ব্যাঙ দেখতে আমরা আর একটি ব্যাঙ দেখতে চেয়েছি সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি লাভ দিয়েছে দেখা মাত্র লাভ দিয়েছে দেখুন ছোট্ট বোনটি ব্যাঙ দেখে তার হাসি প্রকাশ করছে প্রিয় বন্ধুরা বর্ষার সময় আসলে গ্রামাঞ্চল কতটা কাদা থাকে আপনারা রাস্তা দেখে বুঝতে পারছেন আসলে এরকম মাটির স্বাদ এবং কাদামাখা
মাটির স্বাদ পেতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে। এরকম আসলে গ্রামের সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের আরও গ্রামের সৌন্দর্য আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন। আল্লাহ হাফেজ, সকালে ভালো থাকবেন।